নমস্কার জানাইছো ডেমোক্রেসি লাইভলৈ স্বাগতম জানাইছো আৰু এতিয়া ক্রিকেট বিশ্বকাপৰ জৰে সকলোকে আক্রান্ত কৰিছে ক্রীড়া প্রেমীৰ মাজত যথেষ্ট উলাহ কাৰণ 4 বছৰৰ মূৰত যি প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হয় য'ত বিশ্বৰ বহু দেশে অংশ লয় আৰু সেই প্ৰতিযোগিতাৰ বাবে বহুত আগ্ৰহ থাকে কাৰণ এই প্ৰতিযোগিতাতে সকলো বিশ্ব তারকা সমাগম যুঁজ হয় কোন শ্রেষ্ঠ কোন দল শ্রেষ্ঠ হব কোনে কিমান রান করবে কোনে সেঞ্চুরি করব এখন মহারণ হয় আৰু সেই মহারণৰ প্ৰতি সকলোৰে আগ্ৰহ থাকে আৰু ইতিমধ্যে ওয়ার্ম আপ ম্যাচ চলি আছে অহা 3 অক্টোবরলৈকে ওয়ার্ম আপ ম্যাচৰ প্ৰক্ৰিয়া চলি থাকিব যোৱা 29 ছেপ্টেম্বৰত অনুষ্ঠিত হৈছিল ওয়ার্ম আপ ম্যাচ পাকিস্তান আৰু নিউজিলেণ্ডৰ মাজত আৰু তাৰ পিছত উক্ত দিনতে গুৱাহাটীত অনুষ্ঠিত হৈছিল শ্রীলঙ্কা আৰু বাংলাদেশৰ মাজত য'ত বাংলাদেশে 7 উইকেটত জয়লাভ করে আনহাতে নিউজিলেণ্ডে পাকিস্তানক পরাস্ত করে 5 উইকেটত পাকিস্তানে নির্ধারণ করে দিয়া 345 রানের লক্ষ্য 43.4 ওভারত অতিক্রম করে নিউজিলেণ্ডে 5 উইকেটত পরাস্ত করে পাকিস্তানক আনহাতে 29 সেপ্টেম্বরত এখন খেল পরিত্যক্ত হয় এয়া হল আফগানিস্তান আর দক্ষিণ আফ্রিকার মাজত যদি আমি 30 সেপ্টেম্বরলে আহ যাওয়া কালির দিনটলে আহ কালি ভাৰতৰ ৱাৰ্ম আপ মেচ আছিল ইংলেণ্ডৰ বিৰুদ্ধে গুৱাহাটীত বৰখাপাৰা ষ্টেডিয়ামত কিন্তু বৰষুণৰ বাবে এটা বল নেখেলোৱাকৈ মেচখন পৰিত্যক্ত ঘোষণা কৰিব লগা হয় আৰু ক্ৰীড়াবামী যিসকলে টিকট ক্ৰয় কৰি খেল চাবলৈ আহিছিল তেওঁলোকে নিৰাশ নিশ্চয় হৈছে কিন্তু অসম ক্ৰিকেট সন্থাৰ তৰফৰ পৰা কৰা ঘোষণা অনুসৰি যি টিকেট ক্ৰয় কৰিছে সেই টিকেটৰ মূল্য তেওঁলোকক উভতাই দিয়াৰ বাবে ইতিমধ্যে পৰিকল্পনা কৰা বুলি তেওঁলোকে সদৰি কৰিছে আনহাতে অস্ট্রেলিয়া আর নেদারল্যান্ডের মাজের এখন ম্যাচ পরিত্যক্ত হয় যত অস্ট্রেলিয়ায় 23 ওভারলৈকে হ্রাস করা ম্যাচখন 7 উইকেটত 166 রান সংগ্রহ করেছিল আর 167 রানের বিজয় লক্ষ্য আগত লই নেদারল্যান্ডে খেলবলে আরম্ভ করে 14.2 ওভারত 6 উইকেট হেরুয়ায় 84 রান সংগ্রহ করে আর সেই অবস্থা পুনের খেল পরিত্যক্ত ঘোষণা করবলগা হয় আনহাতে অক্টোবর 2 অক্টোবর কাইলৈ খেল আছে বাংলাদেশ আর ইংল্যান্ডের মাজত গুয়াহাটীত আন এখন ওয়ার্ম আপ ম্যাচ সেইদরে তিরুবনন্তপুরমত এখন ম্যাচ আছে নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মাজত আনহাতে গুয়াহাটীত পুনের 3 অক্টোবর ম্যাচ আছে আফগানিস্তান আর দক্ষিণ আফ্রিকার মাজত সেইদরে তিরুবনন্তপুরত ভারতের পরবর্তী ওয়ার্ম আপ ম্যাচ নেদারল্যান্ডের বিরুদ্ধে আনহাতে অস্ট্রেলিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে খেলব হায়দরাবাদ আন এখন ওয়ার্ম আপ ম্যাচ আর এইদরে ওয়ার্ম আপ ম্যাচের প্রক্রিয়া সামরণি পড়ব আর আরম্ভ হব ক্রিকেট বিশ্বকাপ 2023-র আসল মহারণ যত উদ্বোধনী ম্যাচত গুজরাটত থাকা যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিখ্যাত স্টেডিয়াম তো নরেন্দ্র মোদী স্টেডিয়ামত বিশাল স্টেডিয়াম এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামত রাতেপা বা পুয়া 8:30 অনুষ্ঠিত হব ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের মাজের ম্যাচ আর এই ম্যাচের জড়িয়ে চলিত বিশ্বকাপ ক্রিকেটের প্রথম যে খেল আরম্ভ হব আর বিশ্বকাপ ক্রিকেট আরম্ভ হব ভারতের যদি আমি সূচী লাও ভারতে ইয়ার বিশ্বকাপের অভিযান এই বর্ষত আরম্ভ করব 8 অক্টোবর আর খেলব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইত থাকা AMA চিদাম্বরম স্টেডিয়ামত পুয়া 8:30 খেল আরম্ভ হব সেইদরে ভারতের বাকি খেলসমূহ আছে 11 অক্টোবর ভারতে আফগানিস্তানের বিরুদ্ধে খেলব পাকিস্তান ভারত পাকর খেল বলে গেলে বিশেষ উত্তেজনা বিশেষ চর্চা অনফিল্ড যান উত্তেজনা তাতক কিন্তু বাহিরত কি হব কি নহব পাকিস্তানের বিরুদ্ধে খেলা এটা বিশেষ একটা সম্ভাবনা বিভিন্ন কথা আলোচনা হয়ে আছে চর্চিত হয়ে আছে আর বিশেষ চর্চিত এই ম্যাচখন 14 অক্টোবর অনুষ্ঠিত হব ভারত আর পাকিস্তানের মাজত সেইদরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতে খেলব 19 অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতে খেলব 22 অক্টোবর 29 অক্টোবর ভারতের খেলা আছে ইংল্যান্ডের বিরুদ্ধে সেইদরে 2 নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে আছে ভারতের আন এখন ম্যাচ ওয়ার্ল্ড কাপর লিগ পর্যায়ের আর 5 নভেম্বর ভারতের ম্যাচ আছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আর অন্তিমখন ভারতের লিগ ম্যাচ খেলব নেদারল্যান্ডের বিরুদ্ধে 12 নভেম্বর আর এইদরে ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন কথা আমি আগন্তুক সময়ত অবগত করে যাম আর আমি ইতিমধ্যে ডেমোক্রেসি লাইভের তরফের কালিরেপরা আরম্ভ করেছো বিশ্বকাপ ক্রিকেট কুইজ কালি আমার একটা প্রশ্ন আসে আর আজ 2 নম্বর প্রশ্ন দিয়া হয়েছে আমার ফেসবুক পেজ নতুন ফেসবুক পেজ ডেমোক্রেসি লাইভ 24x7 আর এইখানে আমি অবগত করো যে আমার যে মূল পেজ ডেমোক্রেসি লাইভের আসে যত 23,000 ফলোয়ার আর 13,000+ লাইক আসে সেই পেজ আমার একাংশ করা ষড়যন্ত্রের হ্যাক হয়েছে এটা উদ্ধার করব হওয়া নাই IT ডিপার্টমেন্ট বা বহু বিশেষজ্ঞই প্রয়াস অব্যাহত রাখিছে আশা রাখিছো সোনকালে সেই পেজ উভতাই পাম আর উভতাই নপালে আমি ডেমোক্রেসি লাইভ 24x7 আমার যে নতুন পেজ যত 650+ আমার নতুন ফলোয়ার্স যোগদান করেছে বা ফলোয়ার্স আছে আপনার অনুরোধ করছো আমার এই নতুন পেজ ফলোয়ার ফলো করক লাইক করক আর এই নতুন পেজত আপনি ডেমোক্রেসি লাইভের আপডেট সময় লাভ করব পুনের কোথাও ডেমোক্রেসি লাইভ 24x7 আপনি লাইক আর ফলো করে আমার
আমাৰ ডেমোক্রেসি লেভৰ সকলো সমূহ খবৰ তথ্য ইন্টারভিউ লাভ কৰিব পাৰিব কৰিকে আমি আগন্তুক সময়ত খেলৰ বিষয়ে বিভিন্ন তথ্য অবগত কৰি যাম আৰু জি আমি কুইজ অনুষ্ঠিত কৰিম প্ৰতিদিন এটা কৈ প্ৰশ্ন দিয়া হ'ব আৰু 19 নৱেম্বৰত আমি বা আমি তাৰ দুদিন আগত ফলাফল ঘোষণা কৰিম আমি 17 নৱেম্বৰত আৰু 17 নৱেম্বৰ ফলাফল ঘোষণা কৰি 19 নৱেম্বৰ দিনা সুৰান্ত খেল আছে এই সুৰান্ত খেলৰ দিনা আমাৰ ডেমোক্রেসি লেভৰ যি নতুন কাৰ্যালয় হাতিগড় থকা হাতিগড় থানাৰ নিচেই কাখত বুলি ক'ব পাৰি গুডলাক ৰেসিডেন্সি হোটেলৰ কাখত থকা যি বৰুৱা কমপ্লেক্সৰ প্ৰথম মহলাত ফার্স্ট ফ্লোরত আমার নতুন কার্যালয় এই নতুন কার্যালয়ত আমি এই পুরস্কার প্রদান করিম আর তিনজন ওভারঅল গোটেই বিজয়ী যিখিনি হব যিখিনি শুদ্ধ উত্তর দিয়াসকলপরা শুদ্ধ উত্তর দিয়াসকলপরা আমি তিনগুলি বিবেচনা করি আমি আমার কার্যালয় আমন্ত্রণ করে আনিম আর আমি কিনা একটা সামান্য একটা পুরস্কার দিয়ার প্রয়াস করি গতি এইখানে আগন্তুক সময়ত আমি প্রতিদিনে এই ক্রিকেটের খবর দিবলে প্রয়াস করি আর আপনার যদি পরামর্শ থাকে বা আপনি ভাবে যে নয় দুঃখার অন ক্যামেরা আমার বক্তব্য রাখব খুঁজো আমার ডেমোক্রেসি লেভার হাতিগড় থাকা কার্যালয় আপনি আবেন আর হাতিগড় থাকা কার্যালয়কে আহি আপনি ক্রিকেট সম্পর্কে কিনা তথ্য আমাকে দিবেন আপনি নিজে অংশ লোক পড়ে বা রাইজক আপনি অবগত করাব ডেমোক্রেসি লেভার স্টুডিওরপা আমি আপনার এই বক্তব্য রাইজলকে লোবলে আমি প্রতিশ্রুতিবদ্ধ তেন্তে হোক আগন্তুক এটা মাস আমি ক্রিকেট জগত সকল আক্রান্ত হোঁ আর ক্রিকেট বা এই যে মহারণ এইবিল আসলে এক করে ক্রীড়ায় এক করে আর যদি ওটা ভিন্নতা থাকে এই ভিন্নতাবিল আঁতরাই দিয়ে আর দেশবিল মাজত বন্ধুত্ব আর ভাতৃত্ববোধর যে বান্ধন যে বাণী সেই বাণী বিয়পাই দিয়ে তো আমি আশা রাখি এইবার বিশ্বকাপে বাণী প্রদান করব আমার ভাতৃত্ববোধর যে বান্ধন হোক তেলে করব আর নতুন নতুন রেকর্ড স্থাপন হব মানুষের মন একটা উৎফুল্লিত হওয়ার জড়িয়ে সকলকে একগোট করব এই ক্রীড়ায় পরবর্তী আমি ক্রিকেট খবর দিয়ালে এতিয়া ডেমোক্রেসি লাইভ বিদায় লো আগন্তুক সময়ত ডেমোক্রেসি লাইভর জড়িয়ে বিভিন্ন তথ্য আগবাম আর আমার পেজ যোগে যদি আমার এই সংবাদ চাই আছে আমার পেজ লাইক করবে ফলো করবে যদি আমার ইউটিউব চ্যানেল যোগে চাই আছে আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করবে কাছে থাকা বেল আইকন প্রেস করব গতি পরবর্তী সময়ত আর বহু নতুন কথা নতুন সাক্ষাৎকার নতুন তথ্যের আমি উপস্থিত হাম তো মই মরম কুমার বিদায় লো নমস্কার।